আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা হলো একদম মানে রান্নাবান্না তো করছি, তো ইফতারের এখানে এসেই হলো আপনাদের সাথে সালাম দিলাম। তো আজকে আমাদের ইফতারের কি কি ব্যবস্থা করা হয়েছে, কি কি রান্নাম আর কতটা ঝটপট করে রান্না করলাম তা হলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আমাদের আজকে ইফতারের জন্য কি আছে, আল্লাহ কি রাখছে। নানু কান ধরছে কেমন করে, জুলাও খা, কান জুলাই বা কাবার পোলার। তো আমি হলো এর ফাঁকে হলো খেজুর আনতে গেছিলাম, থাক ধরে নামা মেজাজ সাথে নামার পোলার। তো আজকে হলো আমাদের আছে হলো এই যে ইনশাল্লাহ বুট, তারপরে এটা হলো বেগুনি, অনেক বেগুনি ভাজি আজকে আমার ছেলের জন্য। তারপর আছে ডালের বড়া, তরমুজ, শরবত, আর এখানে খেজুর নিয়ে আসছি। তো কিমা সবাই গুলো খাইতেব। আচ্ছা প্রতিদিন বেগুনি যা বানায় আমার ছেলে, মানে 16টা 17টা বানাইলে আমার ছেলেরই বেশি খাওয়া যায়, একটা একটা করে সবাই পায়। এই জন্য আজকে বেশি বানাইছি যে আমার পোলা খাইয়া তারপর এই দেখো খালি মারামারি লেগে থাকে। হ্যাঁ ইফতারের সময় আল্লাহর নাম দাও, মনাজাত দাও, মনাজাত দাও। কে দূর কে দূর কে তোর না কে দূর তোমার চোখে কে দূর। আচ্ছা ঠিক আছে, এবার খেজুরটা ধুইতে হবে। খুলো তো, সবগুলা খাড়ি নিয়ে যাও, তা না খাড়ি নিয়ে যাও, না কাপড়ে খাওয়া যায় না, খাড়ি নিয়ে যাও, ওই সবগুলা খাড়ি নিয়ে যাও। হ্যাঁ শরবত দশ এগুলো বসে পড়লাম ইফতার করার জন্য। আর এত গরমে আমার শরীরে প্রচণ্ড পরিমাণে মানে তেমন ঘাম আসি না, কিন্তু মানে চুলকানিটা বেশি হয়ে গেছে। আর এই সময়টা এমনই হয়, আল্লাহ তো তারপরে অনেক ভালো লাগছে। আমার আবু তালহা যখন পেটে ছিল তখন কালা মানে আমার পুরা শরীরে এত চুলকানি ছিল, একদম চুলকাইতে চুলকাইতে জায়গায় জায়গায় মানে শিলা ফলাইতাম, তা মাংস এই ক্ষত বিক্ষত করতাম, তারপরে মনে হতো যে মানে চুলকানি আর শেষ হইতেছে না। তো এবার আল্লাহ ভালোই রাখছে, এখনও পর্যন্ত চুলকানি হয়নি। আর মানে সিজারের পরে একদম আমার মনে হয় না যে আমার শরীরে কোনো চুলকানি ছিল বা কিছু ছিল এরকম মানে হয়েছে। তো আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে খেজুরে বেশি ফিকে ফেলছে, এত আমি এত পরিষ্কার করে রাখি আর তারা হলো নোংরা বানায়। তো খেজুরের বেশি হলো ইয়া করছে ফালাইছে, এটাই বলতেছিলাম যে এমনি এমনি ফালাইও না। তো যাই হোক ইফতার করতেছি সবাই মিলে, আর মা হলো হয়তো বা কাল পরশু চলে যেতে পারে, আর মা চলে যাবে তারপরে মনে হয় যে একবারে আমার ঘর ফাঁকা হয়ে যাবে। আর আমার দুইজনে মানে কতক্ষণ পর পরে মায়ের লেগে যায়, সারাক্ষণ শুধু এই মারামারি ছাড়াইতে ছাড়াইতে দিন যায় আমাদের। আর মানে এত হল্লা চিল্লায় দুইজনে, কাছে না থাকলে একদম ঘর পুরো ঠান্ডা হয়ে যায়, আবার কাছে আসলে একদম পুরো মানে বিরক্ত বোধ হয়ে যায়, এত বিরক্ত লাগে। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছিলেন অবশ্যই অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই যেন বাকি 7টা রোজা যেন ভালোভাবে থাকতে পারে, আর সবার যেন আল্লাহ ইফতার খোলার মতো রিজিক দেয়, আল্লাহ যেন সবাইকে ভালোভাবে ইফতার ই করে। তো আজকে তো আবু তালহার জন্য অনেকগুলো বেগুন হলো, পাট শাক বাঁচতেছে, ফুবুকু খেতে হইলো, ওই পাট ফালাই দিতেছে, মানে ফালাই দিতেছে বলতে ব্যস্ত নিয়ে এই করছিল, তো এখন অনেক জ্বালাইছে জন্য আগে হলো বাইসে ফালাই দিতেছে। হা হা হা, আপনাদের ভাইয়া হলো নিয়ে আসছে অনেকগুলা। হ্যাঁ এ নেই নিয়ে আহো, বালটির ভিতরে থুয়ে দিলে ইয়ে যাবেন কি মারা ডিপে তুইছে কিরা, মারা ডিপে তুইছে কিরা, কতুরি মারা পাড়াইছে আমার বইন, অতুরি মারা কেউ খায় না, আমি এক লাখ লাখ এতুরি মারা খাইতে রি। এই যে বালটিটা ভিতরে তো খাইতে চাইলে কি এতুরি, হ
আপনি কইবেন যে আমি দে দুলা বাইরে কইতে কইবেন আমি দেই বা আমার হালি দেয় যে কয়টা হ্যাঁ নিবা এ কইবেন আর ভালো যাইতে বাবু কিন্তু ব্যাংকে ব্যাংকে যাওয়া যাচ্ছে নীলা লগাইলে আমরা তানিয়া কত আধার হালাই দিলাম দুই তিন দিন পর্যন্ত এরপর হেরা ঠান্ডা হয়েছে আম নাই আমাকে এক্ষুনি শুকেন না দুধের বোতলটা নিয়ে বানাতে তোমার দুধের বোতল ওর দাদির ইয়ে ফিরিয়ে ফিরিয়ে
হলো পাট শাক বাস্তাছে ফুবুকো খেতে হলো ওই পাট ফালাই দিতেছে মানে ফালাই দিতেছে বলতে ব্যস্ত নি কি করছিল তো এখন অনেক জ্বালাইছে জন্য আগে হলো বাইসে ফালাইতে দিতেছে হা 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 আপনাদের ভাইয়া হলো নিয়ে আসছে অনেকগুলা হ্যাঁ এ এনে নিয়া হো বালটির ভিতরে থুয়ে দিলে ইয়ে মানে কি মারা ডিপে তুইছে কিটা হ্যাঁ মারা ডিপে তুইছে কিটা না নরমাল কতুরি মারা পাড়াইছ আমার বইন অতুরি মারা কেউ খায় না আমি এক লাখ লাখ এতুরি মারা খাইতে রি এই যে বালটিটা ভিতরে তো খাইতে চাইলে কি এতুরি হ দিয়া থো তোমায় কখন দান লাগবে না আগে বাস করে নেবো নাহলে দুলাদা তলাই যাবো না মা এটার ভিতরে থাও এটার ভিতরে থাও এটার ভিতরে থাও